পারে না, অনেক আশা ছিল স্বামীর সংসার থেকে, কেউ কখনো আসতে চায় না। কিন্তু কি করব, আল্লাহ পাকের ইচ্ছা, আমার কপালে হয়তো সুখ সইল না, বাধ্য হয়ে অনেক কষ্টের চাপে পইরা খাওয়া পড়ার অভাবে, স্বামীতে খাওয়া পড়া দেন অনেক কষ্টের অভাবে, মনে করো আজকে আমি মনে করো লাগিয়া আমি প্রতিবেদনা আইছি, মানে অনেকটা কষ্ট পড়ে না আসলে আর হতো না। হ্যাঁ হ্যাঁ, যে আমার ভালোবাসবে সত্যিকারের মন নিয়ে পাশে থাকবে, যদি মনের মতন হয় আমার মুখটা তো যারে তারে দেখাবো না আমি তারে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? ফেরদৌসি। ফেরদৌসি আপু কেমন আছেন আপনি? আছি আল্লাহ কোনো মতন রাখছে। কেন কোনো মতো কেন? কি করবো, কষ্টের জীবন কোনো মতোই তো রাখছে। আমরা ভাই বোন তিনটা, দুইটা বোন একটা ভাই। কিসের কষ্ট সবচেয়ে বেশি লাগে এখন? কষ্ট জীবনে, অনেক জীবনে কষ্ট। মনে করো বাবাটা অসুস্থ, বুড়া মানুষ, চলতে ফিরতে পারে না মানুষের। একটা ম্যাডামের সেলাই মেশিন এর কাজ করি, অনেক কষ্টের অভাবে, দুঃখের অভাবে খাইতে। বিয়ে শাদী হয়েছিল আপনার? হ্যাঁ। স্বামী কি হয়েছে? স্বামী মনে করো আরেকটা বিয়ে করছে, তালাক দিচ্ছে। কেন স্বামী আপনাকে ছেড়ে তালাক দিয়ে দিল? কেন স্বামী ছেড়ে তালাক দিলেও জানি না, যে মনে করো অনেকটাই মনে করো নেশা পান করতো। আচ্ছা আচ্ছা, অনেক খারাপ আসছিল। আপনি ভালো ছিলেন তো? হ্যাঁ আমি তো ভালোই। কতদিন সংসার করছিলেন? এই তো মনে করো 3-4 বছর হবে, আমার একটা মেয়ে বাচ্চা আছে। যতদিন সংসার করছিলেন ততদিন কি ভালো ছিলেন? হ্যাঁ ততদিন ভালোই ছিলাম। তাহলে হঠাৎ করে এরকম কেন ঘটনা ঘটলো? এই তো মনে করো অনেক খারাপ ছিল, অনেক কষ্টের মাঝে আমি সংসার করতে চাইতে, কিন্তু সংসারটা আমি করতে তার সাথে আমি পারি না। অনেক আশা ছিল স্বামীর সংসার থেকে, কেউ কখনো আসতে চায় না। কিন্তু কি করব, আল্লাহ পাকের ইচ্ছা, আমার কপালে হয়তো সুখ সইল না, বাধ্য হয়ে অনেক কষ্টের চাপে পইরা খাওয়া পড়ার অভাবে, স্বামীতে খাওয়া পড়া দেন অনেক কষ্টের অভাবে, মনে করো আজকে আমি মনে করো প্রতিবেদন আমি আসছি। এই যে মুখে মাস্ক লাগাই আসছেন কেন? বিয়ে শাদী করলে তো মানুষ চেহারা দেখতে চায়, মুখটা দেখতে চায়, যেহেতু আপনার একবার বিয়ে হয়েছিল। কি বলবো, আমি তো মনে করো কোনো সময় প্রতিবেদন আসি নাই, আমি গৃহস্থ ফ্যামিলির মেয়ে, আমি জীবনে কখনো আসি নাই ইসলাম ধর্ম, আমি জীবনে কখনো আসি নাই, এই জন্য প্রতিবেদন আসতে খুবই আমার লজ্জা, তো অনেক খারাপ লাগতেছে, এই জন্য মাস লাগিয়া আমি প্রতিবেদন আইছি। মানে অনেকটা কষ্ট পড়ে না আসলে আর হতো না? হ্যাঁ হ্যাঁ, যে আমার ভালোবাসবে সত্যিকারের মন নিয়ে পাশে থাকবে, যদি মনের মতন হয় আমার মুখটা তো যারে তারে দেখাবো না আমি তারেই দেখাবো। আমাদের দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়িটা হয়েছে এই তো কুমিল্লা। ওইখানেই থাকেন? না না, কুমিল্লা দেশের বাড়ি, ভাড়া থাকে তো এসে মনে করো আবদুল্লাহপুর। আচ্ছা, ওইখান থেকে কোনো কাজ টাজ করেন নাকি আপনি মা বাবার কাছে থাকেন? না, এই যে ম্যাডাম সেলাই মেশিনে কাজ করেন। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে কেউ যদি বিয়ে শাদী করতে চায় নতুন করে? তো আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ বলতে পারেন? না মুখস্থ নাই। তো আমার কাছে দেন, আমি দেখে বলে দিছি। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় স্বামী হারা নারীর জীবনের গল্প, আসলে কতটা কষ্ট তার কথা শুনে আসলে এতটুকু সময়ে আসলে বিস্তারিত জানাটাও আসলে কষ্ট। আপনারা যদি আরও তথ্য জানতে চান বা আরও খোঁজ খবর নিতে চান এই নাম্বারে যোগাযোগ করলে আরও তথ্য নিতে পারবেন। তার নাম্বারটা আমি বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01770953277। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়েন। হ্যাঁ নামাজ কালাম পড়ি, কিন্তু চাই যে যদি কোনো একটা ভালো মনের মানুষ পাই যে আমার পাশে থেকে দায়িত্ব নেবে, আমি তো চাইবো যে আল্লাহর কাছে ভালোভাবে পর্দাশৈলী ভাবে যাতে নামাজ কালাম পড়তে পারি, পাঁচক্ত ভালোভাবে পাশে থেকে যাতে দুই বেলা দুই মুঠো খাইয়ে যে একটা সত্যিকারের মনের মানুষ পাইলে। কেন আমার একটা 1.5-2 বছরের একটা মেয়ে বাচ্চা আছে, আমার জীবনটা খুবই কষ্টের জীবন। আমার আপন বলতে মনে করো আমরা তিনটা ভাই বোনের মধ্যে দুইটা বোনের বিয়ে হয়েছে, বড় আপার বিয়ে হয়েছে, ভাইও বিয়ে করছে, আমাদের কোনো খোঁজ খবর নেই না, আমি বুড়া মার কাছে থাকি। তো কেমন ভালো থাকেন, দোয়া করি আসসালামু।